নাবিল নিউজ সত্যের সাথে। বাংলাদেশ আওয়ামী নির্মাণ শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে দারুস সালাম থানার কমিটি গঠন উপলক্ষে 23 জুন বুধবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর একে কিয়াংশি চাইনিজ রেস্টুরেন্টে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী নির্মাণ শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাজী মোহাম্মদ লোকমান হোসেনের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 12 নং ওয়ার্ডের কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মুরাদ হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী নির্মাণ শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ হিরু মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী নির্মাণ শ্রমিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতালেব হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম খান, কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক মোহাম্মদ মফিজুল ইসলাম সহ বাংলাদেশ আওয়ামী নির্মাণ শ্রমিক লীগের কেন্দ্রীয় এবং মহানগর বিভিন্ন থানার নেতাকর্মীরা। এ সময় বাংলাদেশ আওয়ামী নির্মাণ শ্রমিক লীগের দারুস সালাম থানার মোহাম্মদ মনির হোসেনকে সভাপতি, মোহাম্মদ নূর আলমকে সাধারণ সম্পাদক এবং মিজানুর রহমান সোহেলকে সিনিয়র সহসভাপতি করে কমিটি ঘোষণা করা হয়। বর্ধিত সভায় বক্তারা বলেন, কিন্তু আমাদের নির্মাণ শ্রমিকের কথা বলে দেব, সংসদে কোনো লোক আসে নাই, সংসদে কোনো কেউ বলে না। আপনারা সর্বদা ঐক্যবদ্ধ হন, বিজয় শক্তি এবং বলার কোনো মেয়েকে লাগে না। আপনারা ধরেন নির্মাণ ক্ষেত্রে কমপক্ষে 60 লক্ষ শ্রমিক আছে। এই শ্রমিকের বিনিময়ে এই শ্রমিকরাই এই উন্নয়ন কাজের শরীর। আজকে মাননীয় প্রধানমন্ত্রী গর্বের সাথে বলতেছেন দেশ উন্নয়ন হয়েছে, কথা ঠিকই বলেছেন। ইতিমধ্যে এই বাংলাদেশ মধ্যমের দেশ হিসাবে সারা বিশ্বে স্বীকৃতি লাভ করেছে। এই উন্নয়নের ভাগিদার আমরা আছি, আমরা এই উন্নয়ন শ্রমিকরা নির্মাণ খুব জড়িত, অঙ্গাঙ্গী ভাবে জড়িত। শ্রমিকদের স্বার্থ রক্ষা করার জন্যই কিন্তু এই সংগঠন আমাদের হিরু ভাই প্রতিষ্ঠা করেছেন। আপনারা যদি এর মর্ম না বুঝেন তাহলে তো মানে গাও লাগায় কাজ করতে পারবেন না। আন্তরিকভাবে কাজ করতে হবে, অন্তর দিয়ে বুঝতে হবে এই সংগঠনটা কার জন্য, কিসের জন্য করে দিয়ে গেল হিরু ভাই, সবার স্বার্থের জন্য। যা হোক, আমি আপনাদের পাশে আছি, পাশে থাকবো। আমাদের সংগঠনে বঙ্গবন্ধুর অনুসারীরা অনেকেই আছেন, সমর্থক আছেন, তাদের নিয়ে মাঝে মাঝে আলোচনা বসবেন। বঙ্গবন্ধু সম্পর্কে যদি বিস্তারিত আপনারা জানেন, তার মহিমা সম্পর্কে জানেন, থেকে বললে হবে না, কাজে আমাদের কাজ করতে হবে। আমরা যে শ্রমিকের কল্যাণে কাজ করছি, আপনাদের যে আমাদের যে জনগণ আছে তাদের বুঝতে হবে যে আমরা যে কাজ করতেছি। আর বাংলাদেশে উন্নয়নের মডেল হিসেবে যে আমাদের প্রধানমন্ত্রী কাজ করেছে করতেছে সারা বিশ্বের এসে মডেল পেয়ে দাঁড়িয়েছে, কিন্তু সেই মডেল কারা কাজ করতেছে আমাদের জনগণকে শেখ হাসিনা সে নিজেও জানে। এই শ্রমিকদের একমাত্র ভালোবাসার দল থাকে আওয়ামী লীগ আছে।